ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. আমাদের একবার প্রশ্ন আছে যে ইত্তিবা এবং তাকলিদের মধ্যে পার্থক্য কি? আমরা বলি যে পূর্বের উলামায়ে কেরাম যারা যেমন ইমাম শাতিবী এবং অন্যান্যরা তারা আপনার তাকলিদ এবং ইত্তিবার মধ্যে পার্থক্য করতেন না তেমন, একটা জায়গায় আরেকটা ব্যবহার করতেন। হ্যাঁ, কিন্তু এখানে খেয়াল রাখার বিষয় যদিও তাকলিদ ইত্তিবার মধ্যে তারা পার্থক্য করতেন না, কিন্তু প্রত্যেকটার আবার দুই প্রকার করে আছে। যেমন তাকলিদ কিছু আছে মাহমুদ, কিছু আছে মাদমুম, মানে কিছু আছে অপছন্দনীয় নিন্দনীয়, আর কিছু আছে প্রশংসনীয় প্রশংসা দাবিদার। আর এরকমভাবে তাকলিদের ক্ষেত্রেও একই কথা, তাকলিদ কতগুলো প্রশংসনীয় কতগুলো নিন্দনীয়, ইত্তেবা প্রশংসনীয় নিন্দনীয় দুই প্রকারে আছে। ইত্তেবা যেটা প্রশংসনীয় সেটা হচ্ছে হ্যাঁ কোরআন হাদিসের ইত্তেবা, আল্লাহ বলেছেন ইত্তেবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। কিন্তু যেটা নিন্দনীয় আল্লাহ নিজেই বলছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাদাক্কারুন, তবে এই কোরআন ছাড়া হ্যাঁ এবং আল্লাহকে ছাড়া অন্যজনকে আপনার ওলি বানাতে যাবে না, যাদের অনুসরণ করতে যাবে। তো সুতরাং আপনার ইত্তেবা মাহমুদ হচ্ছে কোনটা, প্রশংসনীয় কোনটা, প্রশংসার দাবি রাখে কোনটা, হ্যাঁ যেটা হচ্ছে কোরআন এবং সুন্নার ইত্তেবা, হ্যাঁ মানে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধানের ইত্তেবা সেটা হচ্ছে প্রশংসনীয়, কিন্তু এছাড়া কোনো কিছুর অনুসরণ করা সেটা প্রশংসনীয় নয়। এরকম তাকলিদ করাও একই কথা, তাকলিদ অনুসরণ যদি তাকলিদ এমন হয় যে কারোর কোনো আলেমের অনুসরণ এইভাবে করা হলো যে তিনি তার উপর আস্থা রাখলেন, যদি কোরআন সুন্নাহ সম্মত তিনি পরামর্শ দিয়ে থাকেন হ্যাঁ তাইলে আপনি মানবেন, কিন্তু কখনো যদি প্রমাণিত হয় যে কোনো আলেম কোরআন সুন্নাহ বহির্ভূত কোনো আপনার হ্যাঁ মাসালা আপনাকে দিয়েছেন এবং অন্য আলেম দ্বারা সেটা টের পেয়েছেন, তাহলে সেই সময় তার অনুসরণ করা সেই মাসালার ক্ষেত্রে সেটা হচ্ছে তাকলিদে মাদমুম, মানে অপছন্দনীয় অনুসরণ, হ্যাঁ অপছন্দনীয় তাকলিদ। এটা গেল একটা, তাইলে তাকলিদও দুই প্রকার ইত্তেবাও দুই প্রকার, কিছু প্রশংসনীয় কিছু নিন্দনীয়। এখন একটা কথা আছে, তারপরেও কিছু বিজ্ঞ ওলামায়ে কেরাম তাকলিদ আর ইত্তেবার মধ্যে কিছু পার্থক্য করে থাকেন যেটা আগে ছিল না, সেটা হচ্ছে কি ধরনের, যে তাকলিদ বলা হয় দলিলবিহীন কারোর অন্ধ অনুসরণ করা, যে আপনি আরেকজনের কথা মানলেন কোনো দলিলপত্র জানলেন না, হ্যাঁ সেই কিসের ভিত্তিতে আপনাকে কথাটা বলেছে, এটার নাম হচ্ছে তাকলিদ। আর ইত্তেবা বলা হয় দলিল সমৃদ্ধ কথা মানা, যে আপনি তার কাছে জিজ্ঞাসা করলেন যে দলিল দিয়ে আপনাকে মাসালা দিয়েছেন, সুতরাং আপনি দলিল পাওয়া যাওয়ার কারণে তার অনুসরণ করলেন, হ্যাঁ এটাকে ইত্তেবা বলা হয়। তাইলে তারা দুইভাবে ভাগ করে, যদি দলিল ভিত্তিক কথা হয় সেটার অনুসরণকে ইত্তেবা বলে, আর দলিলবিহীন যদি হয় সেটাকে তাকলিদ বলে। তারা এইভাবে পার্থক্য করতে চান, হ্যাঁ যে দুইটা ভিন্ন, এবং তারা বলেন তাকলিদ যেটা হ্যাঁ সেটা তখন দলিলবিহীন হইলেও কোনো ব্যক্তি যদি মানে এই শর্তে হ্যাঁ যে যদি তার ভুল ধরা পড়ে আমি কেটে পড়বো আমি মানবো না, হ্যাঁ এই শর্তে যদি তিনি তাকলিদ করেন যেটা আগে বলছিলাম তাহলে দোষণীয় হবে না, হ্যাঁ কোনো সমস্যা নেই। হ্যাঁ কিন্তু ইত্তেবা যেটা কোনো আলেমের ইত্তেবা আপনি করবেন কিসের ভিত্তিতে, দলিলের ভিত্তিতে, যে তিনি দলিল ভিত্তিক যে কথা বলবেন আমি মেনে নেব, তাহলে সেটাকে ইত্তেবা বলা হয় সেটাকে তাকলিদ বলা হয় না। এই কারণে যারা কোনো মাজহাব মানবে, মাজহাবের যারা উচ্চ পর্যায়ের আলেম যারা দলিল প্রমাণ জানে তাদেরকে মুকাল্লিদ বলা হ্যাঁ শুধু উসুলের ইত্তেবায়ের কারণে, উসুল মানার কারণে, নতুবা তারা বাস্তবিক অর্থে তারা মুত্তাবে, তারা মুকাল্লিদ না। যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার যারা সাগরিদ ছিলেন, যেমন ইমাম মোহাম্মদ, ইমাম আবু ইউসুফ, ইমাম জোফার, এই জাতীয় যারা গবেষণা বোর্ডের সদস্য ছিল, এরা আসলে মুকাল্লিদ নয় ইমামের, বরং এদেরকে ধরতে হয় মুত্তাবে। এই দৃষ্টিকোণে যেটা পরবর্তী দৃষ্টিকোণ বললাম, এদেরকে মুত্তাবে ধরা হয়, এদেরকে মুকাল্লিদ ধরা হয় না। এবং এরকম আজকে পর্যন্ত যদি কেউ কোনো মাজহাবের অনুসরণ করে হুজদিস রেখে, মানে সে দলিল ভিত্তিক মানার চেষ্টা করে, তাকে মুত্তাবে বলা হবে, তাকে মুকাল্লিদ বলা হবে না। কিন্তু অনেকে আগের দৃষ্টিকোণ অনুযায়ী তারা তাদেরকে মুকাল্লিদে বলা যেতে পারে। তাহলে দুইটা দৃষ্টিকোণ, পূর্বের আলেমদের এবং এখনকার যুগের কিছু বিজ্ঞ আলেমের মত, হ্যাঁ দুইটার মধ্যে ভিন্ন, যে তারা ইত্তেবা এবং তাকলিদের মধ্যে পার্থক্য করে থাকেন, তারা তাকলিদকে নিষিদ্ধ করেন, ইত্তেবাকে তারা সাপোর্ট করে থাকেন, কারণ ইত্তেবা মানে হচ্ছে দলিল ভিত্তিক কথা মানা, আর তাকলিদ মানে অন্ধভাবে মেনে নেওয়া যে আপনি এটার কোনো ভিত্তি জানলেন না।
হ্যাঁ, তারপর বলেছে সেটা কখন শর্ত সাপেক্ষ সেটাও জায়েজ আলেমদের নিকটে, যে আপনি কোনো আলেমের অনুসরণ করলেন আপনার এলাকার এই শর্তে যে তার এই মাসালা যদি ভুল প্রমাণিত হয় কখনো কোনো আলেমের মাধ্যমে জানতে পারি, হ্যাঁ তাহলে অবশ্যই তার এই কথা শুনবো না। এই শর্তের ভিত্তিতে যদি কারোর তাকলিদ করা হয় সেটাও জায়েজ, হ্যাঁ আপনার সেটা না জায়েজ কিছু না। জাজাকুল্লাহ খাইর, আল্লাহ বারকি, আল্লাহ খাইর।